আসসালামু আলাইকুম ওয়া ওবরাক আলহামদুলিল্লাহ আলিহি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আদাওয়া ডট টিভির পক্ষ থেকে আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন আপনাদেরকে নিয়ে জীবন জিজ্ঞাসা সুপ্রিয় দর্শক আল কোরআন আল করিমে আল্লাহ সবহান হুয়া তালা এরশাদ করেন ফেস আলু আহলা জিক্রি ইন কুন্তুম্লা তালামুল যদি কোনো বিষয়ে তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও সুপ্রিয়া দর্শক আমরা চাই যে যে সকল বিষয়ে আমাদের জানা নেই অথবা কোনো সমস্যা রয়েছে তার সমাধান অবশ্যই কোরআন এবং সুননাতে রয়েছে আর সেটা আমরা যেন জানতে পারি সেই অনুপাতে যেন আমল করতে পারি সেই প্রত্যাশায় আমাদের এই আয়োজন আপনাদের জন্য অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা যে কোনো প্রশ্ন আপনাদের কাছে আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কাছে আপনারা করতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক জনাব এ কিউ এম আব্দুল হাকিম মাদানী

আমানত 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 নিয়ে যে যে প্রথম কথা হলো আমরা শব্দটি বাংলায় ব্যবহার করি অনেকেই তো আসলে আমানত কি আমানত রক্ষা করার কথা বলা হয়েছে এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তালা প্রথমে আসছি যে আমানত আসলে কাকে বলে এবং আমানত রক্ষার বিষয়টি যদি একটু বলেন আলহামদুলিল্লাহ

হ্যালো দর্শক সম্ভবত আমরা লাইনটি হারিয়ে ফেলেছি আবার ইনশাআল্লাহ তালা দর্শককে বলবো যে আপনি ট্রাই করুন আর ইফাকে আমরা মোহতারামের কাছ থেকে আমানত সম্পর্কে শুনি জি তো আসলে আমরা আমানত শব্দটি আরবি হলেও আমাদের আপনি বলেছেন যে আমরা আসলে বাংলা ভাষায় এটাকে আমি বাংলা মনে করছি আমরা জি আসলে এই শব্দটির মধ্যেই কিন্তু এর মূল উদ্দেশ্যটা নিহত রয়েছে আচ্ছা আমানত শব্দটি কিন্তু আসছে আমনুন থেকে আর আমনের শব্দ অর্থ নিরাপত্তা নিরাপত্তা অর্থ হলো আমানত এমন একটি বিষয় বা জিনিস যা কারো হেফাজতে রাখা হয় ধ্বংস না হয়ে যায় ক্ষতিগ্রস্ত না হয় চুরি করে নিরাপত্তার উদ্দেশ্য শব্দের মধ্যে নিরাপত্তার কথাটি কিন্তু নিহত আছে তাহলে এই অর্থ হলো আমানত যে কোনো হোক না কোনো বিষয় এটা কিন্তু যেখানে রাখা হয় নিরাপত্তার জন্য রাখা হয় অতএব নিরাপত্তা বিধান করার জন্য যখন রাখা হয় একে নিরাপত্তা দিয়ে রাখাটাই হলো দায়িত্ব বা কর্তব্য এবং এটি আমানত রক্ষা করার যে ফরজ এতে কারো অধিমত নেই আবশ্যকরণীয় দুনিয়ার সমস্ত আলেম ওলামা মাজাহেব এমনকি চিন্তাবিদ যে হোক না কেন সকলেই সে আলেম হোক বেআলেম হোক এমনকি আমাদের সাধারণ লোকের লোকদের মধ্যেও এটা স্পষ্ট যে আমানত রক্ষা করা কিন্তু ফরস আমরা আসছি আমাদের কথা একজন দর্শক আছেন

এই বিরোধের অবসান ঘটানোর জন্য আলেম সমাজের করণীয় যদি একটু সবিস্তারে আলোচনা করেন তাহলে আমার মনে হয় এই দেশের জন্মপান মুসলমান খুবই উপকৃত হবে জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি একটি বিষয়ে আমাদের কাছে খুব চমৎকার আপনার পরামর্শ রেখেছেন আমরা মোহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তালা এ ব্যাপারে কী করণীয় আলেম ওলামাদের মোহতারাম জি আপনি খুব চমৎকারভাবে আমানতের বিষয়টি বলেছেন যে আমানত রক্ষা করা ফরজ আর আমানত বলতে কি বুঝায় আমরা সে বিষয়ে জানব তবে তার আগে আমাদের দর্শক যে প্রশ্নটি করলেন যে শুধু মিলাদ কে আমি নয় আমাদের দেশে এরকম অসংখ্য কাজ আছে যেগুলো নিয়ে একটা মতবিরোধ মতবিরোধ কি আমরা কিভাবে দূর করতে পারি আসলে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যেটা আমরা অহরহ দেখছি আমাদের সমাজে এই ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে এত বড় বিরোধ সৃষ্টি হয় যার কারণে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ এই আলেমদের মধ্যে কিন্তু এগুলো মানে আবর্তিত হচ্ছে আচ্ছা আসলে এর থেকে বাঁচার উপায় আমার দৃষ্টিকোণ থেকে বাঁচার উপায় দুইটি এক নম্বর উপায় আমাদেরকে কোরআন এবং শহীদ যে হাদিস এদিকে এগিয়ে আসতে হবে যে আমরা যা কিছু করব। কোরআন থেকে নেব অথবা হাদিস থেকে নেব যদি আমরা মিথ্যা হাদিস দুর্বল হাদিস অবন্তর হাদিস এভাবে এদিকে আমরা এগিয়ে যাই তাহলে আমাদের মধ্যে বিরোধটা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে তাহলে কোরানের কাছে আসতে হবে হবে সোহি সুন্নার কাছে অনেক ধন্যবাদ আমরা আরও একজন দর্শক আমাদের অপেক্ষা আছেন হ্যালো আসসালাম আমরা শুনতে পাচ্ছি আপনার কথা মেহেরবানি করে আপনি আপনার প্রশ্নটি করুন হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যালো লাইনটি কেটে গেছে দর্শক আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যখন প্রশ্ন করবেন বা যখন টেলিফোনে আমাদের সাথে কথা বলবেন মেহরবানি করে আপনাদের টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দেবেন তাহলে আমাদের শুনতে বুঝতে সুবিধা হবে মসারাম আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম এর আগে আপনি খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের কাছে কোরআন এবং শহীদ সুন্নার কাছে আসতে হবে তাহলেই আমাদের এই যে কথাটি বলছিলাম যে শুধু এর সঙ্গে সঙ্গে আমি যে কাজটি করছি সেই কাজটির দ্বারা আমার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি না পার্থিব দুনিয়ার কোনো সম্পদ যদি আমার দৃষ্টিভঙ্গি হয় আমি আল্লাহর সন্তুষ্টি চাই তখন দেখা যাবে অনেক অবান্তর কাছ থেকে আমরা দুইটি দর্শন যদি ঠিক থাকে বিশ্বাস আমার আমাদের মধ্যে যে বিরোধটা রয়েছে এটা অনেকাংশে কমে কমে যাবে যাবে তারপরে কিছু থাকবে কারণ মানুষ তো ইবলিস তো আমাদের পিছনে লেগেই আছে তথ্য এটা থাকবে তারপরে মনে করি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কমে যাবে তাহলে বাকি যে আছে একটু তেমন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমাদের দর্শককে জানাচ্ছি যে খুব চমৎকার প্রশ্ন করেছেন বিধয় আমরা খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে উত্তরটি জানতে পারলাম সুপ্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা শুধুমাত্র আমাদের কাছে টেলিফোনের মাধ্যমেই নয় চাইলে আমাদের কাছে মেইল করতে পারেন আমাদের কাছে চিঠিপত্র পাঠাতে পারেন বা ক্ষুদে বার্তাও পাঠাতে পারেন আর আমাদের কাছে যদি আপনারা চিঠি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন এই ঠিকানায় জীবন জিজ্ঞাসা দাওয়া ডট টিভি রূপায়ণ ট্রেড সেন্টার তলা ছয় এক বাই বি একশো চোদ্দ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাংলা মোটর ঢাকা এক হাজার এবার আপনার কাছে যে বিষয় জানতে চাচ্ছি সেটি হল যে আমানত বলতে আমরা কি বুঝি এটা আপনি বলেছেন তো আমানতের বিষয়ে এই যে আমরা দেখি যে অনেক সময় অনেকের কাছে আমানত রাখা হচ্ছে কিন্তু সেই আমানতে তিনি খেয়ানত করছেন বা আমানতকে তিনি সংরক্ষণ করছেন না যিনি করছেন না তার কি অবস্থা হবে সেই সম্পর্কে জানবো একটি ফোন নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা শুনতে পাচ্ছি আপনার কথা মেহেরবানি করে আপনি প্রশ্নটি বলুন আমি আমি এই

আমরা জানবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি মুহতারাম আমানতের খেয়ানত যদি কেউ করেন তাহলে তার কি শাস্তি আসলে আমানতের খেয়ানত যেহেতু আমানতটা রক্ষা করা ফরজ জি আমরা আগে বলেছি হ্যাঁ আর আমানতটা কয়েক প্রকার হতে পারে এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত মানুষের কাছে জি ইন দা আল্লাহিয়া জি দ্বিতীয় মানুষ একে অপরের কাছে কোন সম্পদ কোন বস্তু আমানত রাখে এটা আমানত তৃতীয় মানুষ একে অপরের কাছে কিছু কথা আমানত রাখে এই তিন ধরনের আমানত আমরা আমাদের সমাজে দেখতে পাই জি তো তালা যে আমানত রেখেছেন আমাদের কাছে সেটা আল্লাহর অধিকার হক সে আমানত রক্ষা করা ফরজ

যা কিছু আমাদের পুরে ফরজ করেছে সবগুলি আল্লাহর পক্ষ থেকে আমার এগুলো রক্ষা করা ফরজ এতে সন্দেহের কোনো অবকাশ অবকাশ দ্বিতীয় মানুষ যে একে অপরের কাছে সম্পদ আমানত রাখে এটাও কিন্তু রক্ষা করা ফরজ আর যে কথা আমানত রাখে যে সেই কথাগুলো বললে ওই ব্যক্তির ক্ষতি হয় কিন্তু অন্যের কোনো ক্ষতি হয় না তাহলে সে আমানত রক্ষা করাও কিন্তু ফরজ এমন আমানত জি জি আমরা আসছি আমাদের কথা আর একজন দর্শক আছেন

সকাল থেকে নাকি না ঘরের মধ্যে টিভি নাকি অনেক অনেক ধন্যবাদ বোন খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন আমরা মহসরামের কাছ থেকে জানব যে টেলিভিশনটা আসলে কিসের বাক্স মহসরাম তারাকে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে বলছিলেন আমানত যে একটি কথা কেউ যখন আমার কাছে বলেন যে ভাই এই কথাটি কিন্তু শুধুমাত্র আপনার কাছে বললাম আমত রাখবেন আমানত রাখবেন বলবেন না ক্ষতি হ্যাঁ তো এইটা যদি কেউ রক্ষা না করেন তাহলে তিনি এটা এটা দুইটা ভাগ আছে একটি ভাগ হল এমন কথা যে কথাটি অন্যের কাছে বললে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু অন্যের কারো ক্ষতি নেই তাহলে সেই কথা রক্ষা করা কিন্তু ফরজ এমন কিছু আছে আমানত যে কথাটি না বললে সমাজের বা বিশাল একটা ক্ষতি হয়ে যাবে তখন সেই কথাটি বলা কিন্তু এটাও আমানত আচ্ছা আচ্ছা কারণ সে একটা চুরি করবে ডাকাতি করবে আমানত রেখেছে এখন এই কথাটি না বললে কিন্তু সমাজে আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন এটা কিন্তু তাকে বলে দেওয়াটা কিন্তু এটাও একটা আমানত এখন এই আমানত সম্পর্কে কিন্তু আল্লাহ তালা যে কথাগুলো বলেছিলাম ওই যে বলেছিলাম আয়ারটি

এই আমানত যদি ভঙ্গ করে দেখেন এই আমানত ব্যাপারে আল্লাহ তালা আরও অনেক করণের মধ্যে আরও অনেক কথা বলেছেন যেমন সুরায় আল মোমিনের মধ্যে তার যে দশম নবম দশম এগার নয় নম্বর কি দশম নম্বর আয়াতের মধ্যে যে অল্লা দিন সেখানে খাস ইমানদার যারা কামিয়াব হয়ে গিয়েছে কদ আফ্লাহমিনুন সেই মোমেনরা কারা তাদের গুণাবলী কী আমনাদগুলোকে রক্ষা করে রক্ষা করে এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত আর এছাড়া যা আমনত কেউ ভঙ্গ করে এ সম্পর্কে আল্লাহ রসুল যে কথাটি উল্লেখ করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়তুল মুনাফিকা সালাহ এই সম্পর্কে যে হাদিসটি আপনি বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমার মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের সকলে শোনা উচিত আমরা শুনবো একটু বিরতির পরে আমাদের সাথেই আপনারা থাকুন জান্নাত পর্যন্ত যে রাস্তা আছে সে রাস্তা চড়ার জন্য যে আলো সে আলোর নাম একমাত্র করা হে রাসুল বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহ নামে নিবেদিত তার কোন শরিক নেই সুরা আনাম একশো থেকে একশো কোরআন আল্লাহ রবুল আলমিনের কথা নারীর জাতির সুষ্ঠু উন্নতি ব্যতীত সমাজকে সমৃদ্ধ করা যায় না ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ পিঁপড়া লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের খাবার তৈরি করে এটি তাদেরকে কে জানিয়ে দিল নিশ্চিত ভাবে মহান আল্লাহ তালা তাদেরকে এই জ্ঞান দিয়েছে কোনো ব্যক্তি যখন গাছ লাগায় এ গাছে যত ফল হবে তার আমল নামায় এ ফল পরিমাণ সবাব লেখা হবে মুসনাদে আহমদ হাদিস তেইশ কার কাছ থেকে আমরা শিক্ষা নিলে আমাদের আদর্শ জীবন আবার করতে পারব। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এটি সেই কোরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি এ উদ্দেশ্যে যে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে আল কুরআন সুরা ইব্রাহিম আয়াত এক যে কোনো সাধারণ জীবনী গ্রন্থ আদর্শিক মানদণ্ডে উন্নীত হয় না কিন্তু নবী জীবনের সমগ্র কিছু কুরআনের বান্দরীতেwidetilde পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয় পাঠ্যপুস্তক তা দিতে পারে না মার্ক টোয়েন সুন্দর করে ওযু করা আল্লাহর রাসূলের শাদ করেছেন সগীরা গুনাহগুলো একক্ত নামাজ সুন্দর করে পড়ার দ্বারা রব্বুল আলামিন তার গুনাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহু আকবার বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন আপনাদেরকে নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আজকের পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক এ কিউ এম আব্দুল হাকিম আল মাদারি একজন দর্শক আছেন আমরা তার ফোনটি নিচ্ছি তারপর ইনশাআল্লাহ মোহতারাম আপনার কথা শুনব হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো শুনতে পাচ্ছেন আমাদের কথা হ্যালো সম্ভবত আমরা লাইনটিকে হারিয়ে ফেলেছি মহাতারম আমরা আমাদের কথায় আসি আপনি যে কথাটি বলছিলেন যে রসুল সাল্লাম বলেছেন যে কে মুনাফিক তার মধ্যে কিছু বিষয় দেখেই তোমরা চিনতে পারবে তো আমরা হাদিসটি একটু জানিসুল এখানে তিনটি তার মানে চিহ্ন উল্লেখ করা হয়েছে একটা সে কথায় কথা মিথ্যা কথা বলে এইরকম ব্যক্তি যে কথায় কথা মিথ্যা কথা বলে সে মোনাফেক আর যা উতুমে না না আর যখন তার কাছে কোনো কিছু রাখা হয় আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে আর ওই যা খাওয়া সমা যখন সে ঝগড়া করে তখন কিন্তু অনেক অমান্তর ফিজুরি অন অবান্তর এবং অত্যন্ত অশ্লীল কথাবার্তা সে বলে আচ্ছা রাহুল মুখারি এবং মুসলিম হাজির উল্লেখ করেছেন বর্ণনা করেছেন এখন দেখেন সেখানে মুনাফিকের আলামত বলা হয়েছে আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফলি মিনান নার মুনাফিক থাকবে জাহান জাহান্নামের শেষ তকায় যদিও ওলামা کرام এখানে মুনাফিককে দুই ভাগ করেছেন মুনাফিক ফিল এতেকাত মুনাফিক ফিল আমল অর্থাৎ বিশ্বাসের মধ্যে মুনাফিক আর আমলের মধ্যে কাজের মধ্যে যদিও দুোনটাই মুনাফিক তা বিশ্বাসেগত মুনাফিক সে কিন্তু মুসলিম নয় অমুসলিম এই প্রসঙ্গে আরো কথা শুনব محترم একজন দর্শক আছেন টেলিফোনে কোন স্বামী যদি স্ত্রীকে খাটো করার জন্য কোন পারিবারিক অনুষ্ঠানে যেতে না দেয় তখন সেক্ষেত্রে কি সে আত্মীয় সাথে সম্পর্কে ছিন্ন করবে আচ্ছা 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 আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আপনার এই প্রশ্নের উত্তরটি কি হবে মুহতারাম জি আপনি যে কথা বলছিলেন যে তো সেখানে মুনাফিকদের ব্যাপারে যে স্পষ্ট কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেখানে কিন্তু কোনো মুনাফিক বাদ বাদ দেননি কমনলি সকল জনে বলেছেন এজন্য যদি মুনাফিক আমলগত সে কর্মগত মুনাফিক হয় অর্থাৎ যে কাজ আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছিলেন করার জন্য সেই কাজ যে করছে না সেও কিন্তু মুনাফিক জি আল্লাহ তালা সলা ফরজ করেছে নামাজ ফরজ করেছে সে নামাজ পড়ছে না সে কিন্তু মুনাফিক এই দৃষ্টিকোণ থেকে আর যে বিশ্বাসে গণ্ডগোল অর্থাৎ সে বাহ্যিক সে ইসলাম প্রকাশ করছে কিন্তু ভিতরে সে কুপুরিদি বিদ্যমান আছে তাকে বলা হয় বিশ্বাসগত মুনাফিক তবে তার সম্পর্কে সমস্ত ওলোমাকে একমত যে সে ফিদ্দার কেলাস ফলে না কিন্তু একটা জাহান্ন থাকবে কিন্তু যিনি আমলগত মোনাফেক তার অবশ্য অবা করে ব্যাক না করলো যেহেতু শেরেক সারা অন্য যেকোনো গুণ আল্লাহ তালা ক্ষমা করতে পারেন অতএব এই আমরা তাকে তার ওই পর্যায়ে মনে করছি না তবে এটাও পরিত্যাগ করা উচিত হাদিসের মধ্যে কিন্তু তাকেও মোনাফেক বলে আখ্যায়িত করা হয়েছে করা হয়েছে তো এর আমাদেরকে এই समस्त কাজ থেকে দূরে থাকতে আমাদের অন্তর আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমানতের উপর আমানতাকার পরিদান না করি সেইভাবে যেন চলা তৌফিক দান করে আমিন। মহترم আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চেয়েও আমাদের একজন দর্শক ফোন করে জানতে চেয়েছিলেন যে আমরা যখন আযান শুনি তো আযানের উত্তর তো আমাদেরকে দিতে হয় এখন দেখা যাচ্ছে যে একই সাথে একটি আযান শেষ হলো জি আরেকটি আযান শুরু হয়ে গেল। তো শেষ শুরু শেষ শুরু হচ্ছে তো তিনি কি সবগুলো আজানের উত্তরই দেবেন নাকি একটি আজানের উত্তর তার জন্য যথেষ্ট এখন আমাদের হাতে যে শব্দটি আসছে মোহাজ্জেন যা যখন তোর কি কিছু বলতে আজান দিতে শুনবে তখন তুমি মোহাজ্জেন যা বলছে তাই তুমি বলো এর দ্বারা অনেকে জবাব দেওয়াটাকে অজীব মনে করছেন জরুরি মনে করছেন আবার কারো কাছে জবাবে মুখ দ্বারা জবাব নয় বরং কাজের মাধ্যমে আমি সলাতে উপস্থিত থাকলাম এটাকে বলা হয়েছে ওয়াজেব এখন যদি আমরা কাজের মাধ্যমে জামাতে উপস্থিত হওয়াটা কি আজানের জবাব মনে করি তাহলে তো এটা সকলের জন্য প্রযোজ্য তখন সব জায়গায় যাওয়া সম্ভব না এক মসজিদেই যেতে হবে অতএব যে কয়টি মসজিদ থেকে আজান দিয়েছে সবখানে যাওয়াটা কিন্তু সম্ভব না কিন্তু আসলে ওই কথাটি সংকীর্ণ মনে আমি মনে করি সংকীর্ণ কথা কিন্তু আসলে ওখানে বসে কুলু মাইয়া কুলুল মুআজ্জিন মুআজ্জিন যা বলে তুমি তাই বলো এই জন্য জামাতে যাওয়া যেমন জরুরি তদ্রূপ মুআজ্জিন যা বলল সে আলোকে তার জবাব দেওয়াটা কিন্তু জরুরি এখন সে জরুরিটা ওয়াজিব পর্যায়ের না সুন্নাত পর্যায়ের এটার বিতর্ক আমরা বাদ দিলাম কিন্তু রসুল বলছেন আমরা বলবো আচ্ছা এখন সেখানে একটার জবাব দেবো এক মুয়াজ্জিনের না একাধিক আজানের জবাব দেবো আসলে এটা তো বাস্তবমুখী যে এক ব্যক্তির আজান শুনে তার জবাব দিলো তার উপরে যে হাদিস অনুযায়ী যেটা তার দায়িত্ব এটা কিন্তু সে আমল পালন করে ফেল ওই একজন বাকিগুলা যে আছে এটা তার উপরে আর ওই হাদিস অনুযায়ী কিন্তু আর প্রযোজ্য নয় যদি এখানে বসে কৌল মাইয়া কুরুল মুআ বলে না যে মুজেনচন বলেনি যদি দেয় ভালো তার জন্য অসুবিধা নেই এবং তারপরে যে দোহরা পড়বে দোয়া পড়লে যে ফজিলাতটা লাও হাতি তা এই যে অ্যাকশনটা এই যে তার প্রতিক্রিয়া ফলাফল সে লাভ করতে পারে বললে বলতে পারে কিন্তু বলা তার জন্য জরুরি জরুরি নয় জরুরি প্রথমটা অর্থাৎ তিনি প্রথম যেটা শুনবেন তার উত্তর দিলেই তার পক্ষ থেকে তার হাদিস তার আমল হয়ে যাবে যথেষ্ট হয়ে গেল ধন্যবাদ এবার আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের একজন বোন তিনি প্রশ্ন করে আমাদের কাছে বলেছেন যে যেমন আমাদের ইসলামিক প্রোগ্রাম তিনি দেখছেন আলহামদুলিল্লাহ যে তার ভাষায় আদ্দাওয়া টিভিটা দেখা যাচ্ছে এটা আমাদের জন্য খুব আনন্দের তো এখন পাশাপাশি অনেক অনুষ্ঠান ভালো মন্দ হয় বিভিন্ন চ্যানেলে তো এটা কি আসলে শয়তানের বাক্স কিনা তিনি জানতে চেয়েছেন আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক হ্যালো শুনতে পাচ্ছেন আমাদের কথা হ্যালো হ্যালো জি আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা হ্যালো 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 জি আমরা আপনার শুনতে পাচ্ছি কথাগুলো শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যালো আমার মনে হচ্ছে আপনার লাইনে কোনো সমস্যা আছে মেহেরবানি করে আবার একটু ট্রাই করুন মহতারাম জি তো যে প্রশ্নটি করেছিলাম যে আসলে টেলিভিশনটা শয়তানের বাক্স কিনা আসলে একদিক থেকে চিন্তা করলে অনেক খারাপ মনে হয় আবার ভালো মনে হয় এটা একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি দেখেন একটা চাকু কার ঘরে থাকে সেই চাকু দিয়ে ডাকাতি করা যায় কাউকে হত্যা করা যায় আবার চাকু দিয়ে অপারেশন করে লোককে ভালোও করা যায় ওই চাকুটা কিন্তু নিজস্ব তার কোনো অ্যাকশন নাই সে এই কাজটা করে ওইটাকে যে যেভাবে ব্যবহার করবে সেভাবেই তার খরচা একই চাকু কিন্তু এই চাকু ডাকাতের এক ডাকাতের হাত থাকলে এক অবস্থা আবার যে ডাক্তার সাহেবের কাছে থাকলে এক অবস্থা তাহলে বোঝা গেল ওটা একটা বস্তু যা নিজস্ব কোনো ক্ষমতা নাই তাকে যে ব্যবহার করছে সে তাকে যেভাবে ব্যবহার করছে সেভাবেই তার হুকুমটা হয় এখন টিভি এটা একটা সৃষ্টি মাধ্যম যার মাধ্যমে আমরা ভালো মন্দ সব কথাই কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারি এখন টিভির নিজস্ব কোনো ক্ষমতা নাই কারো কাছে ভালো বা মন্দ পৌঁছাবার জন্য যারা সেই টিভিটাকে ব্যবহার করছে যে ব্যক্তি টিভিটাকে ভালো কাজে ব্যবহার করছে তখন টিভিটা কিন্তু ভালো হয়ে গেল আবার যখন ওই টিভিটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করছে ওটা কিন্তু খারাপ হয়ে গেল আমরা আসছি আমাদের কথা আর একজন দর্শক অপেক্ষা আছেন হ্যালো আসসালাম আচ্ছা জি ধন্যবাদ আমরা শুনবো মোহতার কাছ থেকে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য জি মহতারাম এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন টিভি সংক্রান্ত জি না টেলিভিশনেরটা কি আর কিছু আপনার আমরা শুনবো আপনার কাছ তো আমি সো যে কথাটা বলেছিলাম আসলে ভালো মন্ত সে আলো কি এইজন্য আমাদের আমার সম্ভবত মনে পড়ে কোন এক আমাদের হাফিজ জুজুর সম্ভবত তার কাছে কেউ জিজ্ঞেস করেছিল যে টিভি দেখা কি হ্যাঁ তখন তিনি তো টিভি দেখেন না তিনি তার পাশের লোকদেরকে বললেন আচ্ছা টিভি কি জিনিস আচ্ছা তারা ব্যাখ্যা করলো সেখানে ছবি দেখা যায় তো উনি জবাবটা দিয়েছিলেন যে বাহিরে যা দেখা যায় তা টিভিতে দেখাও যায় আর বাহিরে যা দেখা অবৈধ তা টিভিতে দেখাটাও অবৈধ উনি তো ওনার ওনার বুঝ মোতাবেক কোন একটা কিন্তু প্রশ্ন জবাব দিয়েছেন সেটাও কিন্তু একেবারে আমরা ফেলে দিতে পারছি না এই জন্য আল্লাহর যে নিয়ামতগুলো এই নিয়ামতগুলো আমরা কিভাবে ব্যবহার করছি সেটাই হলো আমাদের বড় প্রশ্ন ভালো কাজ ব্যবহার করলে খারাপ হবে না যদি আমরা টিভিটাকে দেখি আজান শোনার জন্য অনুষ্ঠান শোনার জন্য বিভিন্ন প্রশ্ন যেমন এটাকে খারাপ বলবার সুযোগটা কথা সুযোগ নেই অনেক ধন্যবাদ আপনার কথা শুনে আমার আরেকটি কথা মনে পড়েছে আমি ইনশাল্লাহ তালা ব্যাপারটি বলবো একজন দর্শক আছেন টেলিফোনে হ্যাঁ ফোনটি নিয়ে নিচ্ছি

কোন ভাষায় করব উনি যদি একটু বলে দিতেন আর একটা দুই নম্বর প্রশ্ন আমার যে আমরা তো চার নামাজ সময় সাধারণত প্রথম রাকাতে একটু বড় অপেক্ষাকৃত কম পড়ি কখনো কখনো হয়তো দুই এক বেশিও হয় কিন্তু আমাদের এখানে প্রশ্ন হচ্ছে তৃতীয় রাখাত এবং চতুর্থ রাখাত দুই রাখাতের মধ্যে সুরার ব্যবধানটা কিরকম হবে আচ্ছা তৃতীয় রাখাত এবং তৃতীয় রাখাত অনেক ধন্যবাদ বোন আপনার খুব চমৎকার পরামর্শের জন্য আমরা সেটাই প্রত্যাশা করছি যে আপনারা সুন্দর সুন্দর অভিমত ব্যক্ত করবেন আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা যদি সেটা কল্যাণকর হয় অবশ্যই সেইভাবে পরিচালনা করার আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজে সম্পৃক্ত থাকা তৌফিক দান করুন আমিন আর যে প্রশ্নগুলো আমরা শুনলাম প্রিয় দর্শক আমরা তার উত্তর জানব বিরতির পরে আমাদের সাথেই থাকুন লাশ বহনকারী যখন কবরের দিকে বহন করে চলবে রাসুল ইসলাম বলছেন তোমরা শুনতে পাও না কিন্তু সে চিৎকার করে বলবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ওইদিকে দিকে নিয়ে যেও না নির্জনতার মধ্যে মানুষ ফেরেস্তার চেয়ে উত্তম অথবা শয়তানের চেয়ে অধম হয়ে যায় হযরত আলী রাদি আল্লাহ আনহু একজন ব্যক্তি বেহেসতে যেতে হলে সর্বপ্রথম তাকে ইমান গ্রহণ করতে হবে মন্দের মোকাবিলা করো যা উত্তম তা দ্বারা যা বলে আমি আল্লাহ সে ব্যাপারে পুরোপুরি অবগত আল কোরআন সুরা মুমিনুন আয়াত ছেচল্লিশ হজরত আলী রাজি আল্লাহ তালাহ বলেছেন আল্লাহ সব হানুয়া তালা সেই ব্যক্তিকে রহম করুন যে তার সন্তানকে সত্যিকার ভালো মানুষ হিসেবে চলতে প্রশিক্ষণ দিয়েছে ড্রেসে মার্কেটে আমরা যারা পর্দা করি তাদের ড্রেস কিনতে যেই প্রবলেমগুলো ফেস করি আমরা ম্যাক্সিমাম ড্রেসই হয় থ্রি কোয়ার্টার বা শর্ট স্লিভ অথবা স্লিভলেস যদি কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে তাহলে সে যেন তা রোপণ করে দেয় মুসনাদ আহমদ হাদিস বারো হাজার নয়শো দুই বুখারি হাদিস চারশো উনআশি জায়গা গেলে কি করেন যার উপর রাগ তাকে গালিগালাজ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি রাগ হও যদি দাঁড়ানো থাকো বসে পড়ো যদি বসে থাকো শুয়ে পড়ো যদি শুয়ে থাকো তো উযু করে নাও হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ পালন করো না আল কুরআন সূরা আসফ আয়াত দুই থেকে তিন আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করি বিজ্ঞানকে এবং তার কৌশলকে ম্যাজিক করে দিলাম বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদের এই প্রিয় আয়োজনে সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আরও রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মস্তারাম এ ও এম আব্দুল হাকিম আল মাদারি মস্তারাম আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম টেলিভিশনের বিষয়টি আর আপনি উত্তর দিচ্ছিলেন জি যদি একটি কথা সেটা হলো যারা শয়তানের বাক্স বলে আখ্যায়িত করছে এটাও একেবারে অযৌক্তিক না যদি আমি ওই টিভিকে ইসলাম বিরোধী আল্লাদ্রোহী কাজে অথবা বেহাইয়ে কোনো কাজে মানে মানে একেবারে অত্যন্ত জঘন্য কাজে যেগুলো ইসলাম সমর্থন করে না আল্লাহ পছন্দ করেন না রসুল পছন্দ করেননি এবং ওলামা একরাম দিন পছন্দ করে না এ সমস্ত যদি কাজগুলো আমি করি এটা বাস্তবিক শয়তানের বাক্স সেই দৃষ্টিকোণতে কথাটা ঠিক আছে তবে একেবারে কমলি সব শত তাও না আবার একেবারে যে তার অবস্থা আলো কিন্তু তার বাক্স পরিবর্তন হয়ে যাবে জি জি অনেক অনেক ধন্যবাদ সেই ছুরির ঘটনাটি আর কি আপনি বলেছেন বর্তারম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের বোন যে প্রশ্ন করেছিলেন এক বোন যে কোনো স্বামী তার স্ত্রীকে যদি কারো সামনে খাটো করার উদ্দেশ্যে কোথাও নিয়ে যায় বা খাটো করে তখন সেই স্ত্রী কি সেই স্বামীর আত্মীয় স্বজন বা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন কি না আসলে সুন্দর প্রশ্ন কিন্তু এই স্ত্রীকে খাটো করার জন্য হচ্ছে সে মনে করছে স্বামীও তো খাটো করার উদ্দেশ্য নয় সে অন্য কোনো কারণে হয়তো তাকে বাধা দিয়েছে এটা স্ত্রী নিজেকে খাটো করা আসছে বলে সে মনে করছে আচ্ছা আসলে এই মনে করলে আত্মীয় সঙ্গে সুসম্পর্ক রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এটা অনেকের দৃষ্টিকোণ থেকে এদা ফরস এবং রসুল করিম সাল্ল সাল্লামের যে সমস্ত উন্নত চরিত্র ছিল জাহিলি যুগেও তার মধ্যে আত্মীয় সঙ্গে সুসম্পর্ক রাখা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ এই জন্যই হেরাগুহ থেকে যখন নাকি রসুল ব্যাক করলেন আর মা খাদিজাকে সব খবর বলে বললেন খাদিজা খাসি তু নাফসি আমার নিজের উপরে খুব আশঙ্কা বোধ হচ্ছে কিনা বা অত্যন্ত আমার ঘটনা ঘটে যাচ্ছে হ্যাঁ তো তখন মা খাদিজা বলেছিলেন কাল্লা অল্লাহে মা এ খুজি কাল আবেদন কক্ষ নয়

নামাজ পড়লে কি আমার এশার নামাজ হয়ে যাবে আচ্ছা আপনি টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে যদি প্রশ্নটি করেন আপনার জন্য মনে হয় সহজ হবে আমাদের জন্য বোঝাটা সহজ হবে জি বলো আচ্ছা আমি প্রফেসর আমি আপনাকে আমি চিনি সেই জন্য অনেক ধন্যবাদ জি বুঝতে পারছি আপনি প্রশ্ন বন্ধ করে আমি এরশান নামাজের আজান হলো জি এবং তার সঙ্গে আমি আজান শুনে আমি ওর সঙ্গে নামাজ পড়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই নামাজ কি আমার হয়েছে আচ্ছা জি অনেক ধন্যবাদ আমরা ইনশাল্লাহ তালা মহতারমার কাছ থেকে জানব প্রফেসর সাহেব আপনি কষ্ট করে ফোন দিয়েছেন যে জাকা আমরা জানবো ইনশাল্লাহত আহা যে মাস্টারাম আপনি যে কথা বলছিলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপার অতএব এই জন্য আত্মীয় সম্পর্ক কর্তন করা কিন্তু হারাম হারাম এবং হাদিস স্পষ্ট উল্লেখ আছে আল্লাহর তালা বলেছেন যে ব্যক্তি সঙ্গে সুসম্পর্ক রাখে আমি তার সঙ্গে সুসম্পর্ক রাখি আর যে আত্মীয় তার বন্ধন চিহ্ন করে আমি তার সঙ্গে তার বন্ধনটা চিহ্ন করে এই এই দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু অত্যন্ত জঘন্য কাজ হতে পারে সে একটা অন্যায় করছে আমাকে আর একটি বড় একটা অন্যায় দিয়ে ওটাকে মানে প্রতিহত করার কিন্তু সঠিক হবে না তাহলে আমরা আমাদের বোনকে এটাই বলতে পারি মস্তারাম যে আমরা সবসময় পজিটিভ চিন্তা করবো যে আপনার স্বামী হয়তো আপনাকে খাটো করতে চাননি আর যদিও তিনি সেটা করে থাকেন এটা তার অপরাধ কিন্তু তাই বলে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন কারণ ইসলাম এটা একটা গুরুত্ব আছে বোখারি হাদিসে একটা কথা উল্লেখ আছে যদি যে ব্যক্তি নিজের ভালো সম্পদশালী হতে এই দুনিয়া এবং তার সমস্ত দোষগুণ আমি জানতে চাচ্ছিলাম আমার দুটো প্রশ্ন ছিল যে আমরা জানি যে সুদাহরণ হয়েছে এরকম তো আমরা যারা ব্যাংকে কাজ করি বাংলাদেশের ধরনের ব্যাংক একটা ইসলামী শরিয়া ভিত্তিক আর একটা ইসলামী শরিয়া ভিত্তিক না জি আমরা যারা অন্যান্য ব্যাংকে কাজ করি তাদের জবটার ব্যাপারে আসলে ইসলাম কিভাবে দেখে এটা একটা আর সেকেন্ডলি হচ্ছে আপনার রিগার্ডিং কসরের নামাজ ধরেন এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত আমার বাড়ির ট্রেনে ট্রেনে থেকে আমি ধরেন ঢাকায় আসবো আমরা যে বাসে আসি সেটা আবার ওই পথে নামাজ পড়ার জন্য বিরতি দেয় তো আমি সকাল দুপুর বারোটায় উঠলাম ওঠার পরে কুমিল্লা যখন ক্রস করলাম তখন জামাত হচ্ছে মনে করেন জোহরে জোহরের নামাজ পড়ার জন্য ওখানে ওরা ফেঁকবে আমি নামাজটা পড়ে নিলাম আবার আস্তে আস্তে আসলে নামাজ পড়লে সে আসলে নামাজ পড়ানোর সময় দেয় আসলে পড়লাম আমি ঢাকা পৌঁছানোর পর কি আমাকে আবার কসলের নামাজ পড়তে হবে ওকে অনেক ধন্যবাদ আমরা জানবো ইনশাল্লাহ তালা ভাইয়া আপনার প্রশ্নের উত্তর দুটি কি হবে মহতারাম বলবেন মহতারাম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা জানি কাদিয়ানি

রসুল সাল্লাম কারও কোনো পুরুষের পিতা নন বরং তিনি শেষ নবী তো এখন এই শেষ খতমন নবী নিয়ে শেষ কথা নিয়ে কেউ কেউ বিতর্ক করছে খতম মানি সিল মারা ইত্যাদি অতএব পরবর্তীকালে নবী আসতেও তাকে সিল মারিয়ে আসতে হবে এটা হলো গোলা আহমদ কাদিনের বক্তব্য আসলে এটা কোরআনের ব্যাখ্যার মধ্যে উনি ব্যাখ্যা করতে পারেন কিন্তু রসুল উল্লাহসাল্লাম এর স্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছে আরো স্পষ্ট যে আমার এবং আগের যে নবীরা চলে গেছে উদাহরণ একটি বিল্ডিং এর মতন যেখানে সমস্ত বিল্ডিংটা কমপ্লিট হলো একটি আনাল লাভে না আনা আমার দ্বারাই সেই বিল্ডিংটাকে পরিপূর্ণ হয়েছে এখন বিল্ডিং তো পরিপূর্ণ হয়ে গেল বোখারি বস্তমে হাদিস অনুযায়ী এর এরপরও কেউ নবুয়ার দাবি করে সেই ইট তো ওই বিল্ডিং কিন্তু লাগবে না হয়তো বাথরুমে বা অন্য কোনো কাজে লাগতে পারে কিন্তু ওই বিল্ডিং কিন্তু নবুয়তের যে বিল্ডিং সেখানে কিন্তু ইটটি লাগতেছে না অতএব এর শেষ নবী এটা একটা আদর্শ এটা একটা বিশ্বাস এটি সে আকিদা বিশ্বাস আমাদের এখন যারা সেই আকিদা বিশ্বাসের কথা বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তো আসলে মুসলিম বলার কোনো সুযোগ নেই এই জন্য দুনিয়ার সমস্ত কেরামরা একমত তারা হলো অমুসলিম সংখ্যালঘু এবং যার কারণে সৌদি আরব সহ বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম বলে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তানেও অমুসলিম বলে আখ্যায়িত করা হয়েছে সৌদি আরবও অমুসলিম বলে আখ্যায়িত করা হয়েছে অনেক ধন্যবাদ মহাতারাব আমরা জানবো ইনশাল্লাহ তালা আরও অনেক কিছু অনেকগুলো প্রশ্ন আছে আমাদের সামনে একজন দর্শক আছেন অপেক্ষায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অনেকগুলো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে পেয়েছি এবং মোহতারামের কাছ থেকে কোরআন এবং সুননার ভিত্তিতে আমরা প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি তা আমরা আর অনেক কিছু জানবো ইনশাআল্লাহ তালা তবে তার আগে ঘড়ির কাটা বলছে আমাকে একটা বিরতিতে যেতে হবে নিচ্ছি একটা বিরতি ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন শিবহু জাজিরত সাইনা উপদ্বীপ আসমানি কিতাব সমূহে বর্ণিত পবিত্র স্থান সমূহের অন্যতম সুন্দরবন প্রাকৃতিক সুন্দরের দেশ বাংলাদেশের উপচে পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন নিজেকে বড় ভাবা যেমন দোষের নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকায় যুক্তিযুক্ত কারভেন্তিস ভাই মন খারাপ নাকি সালামের উত্তরটাও ঠিক মতো দিলেন না ভাই রোজার দিনে এত বকর বকর কেন করেন হ্যাঁ সালামের উত্তর দিনে কারণ কথা বলতে কষ্ট হয় বরকাটা আমাকে দে আমাকে মেরে ফেললে ওইটা আমি দিব না কিছু দেই না জানলে তো নিশ্চয়ই আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের চরিত্র বা স্বভাবে পরিবর্তন ঘটায় আল কুরআন সুরা রাদ আয়াত এগারো হ্যারিস যে ব্রিটেনে জন্মগ্রহণ করে প্রথম তিনি সালাম অ্যালবামটি প্রকাশ করেন অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেয়া চরম দায়িত্বহীনতা

তোমরা কি জানো ইসতেকামাত মানে কি ইসতেকামাত মানে সুদৃঢ় থাকা প্রতিরোধ করা অটল থাকা বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয়া দর্শক আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসায় আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা আমাদের কাছে টেলিফোন করতে পারেন চিঠিপত্রের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন মস্তারম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছি আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে গতকালকের পর্বে আলহামদুলিল্লাহ আমরা জেনেছিলাম যে আমরা যখন দোয়া করব দোয়া করার সময় কিছু বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে তো এর মধ্যে একটি হলো যে আমার প্রশংসা করতে হবে আল্লাহ তালার তো প্রশ্ন হলো প্রশংসাটা আমরা কিভাবে করব সেটা জানবো একটি টেলিফোনে প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম আ রাহমতাল কেত হ্যালো আসসালামু আলাইকুম

সুননত নামাজে দাঁড়াই সুনত সালাত আদায় করি যেখানে চার রাখাত বিশিষ্ট সুননত সালাত তো সেখানে তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা সুরা ফাতিহার সাথে যে অন্য সুরা মিলাবো সেখানে কি আমি ওই বিষয়টা খেয়াল রাখবো কিনা যে প্রথম রাকাতে একটু বড় আয়াত দ্বিতীয় রাকাতে তার চাইতে তুলনামূলক কম ছোট তৃতীয় চতুর্থ রাখাতে আরও ছোটো এমনকি যেহেতু করিম সরাম থেকে সাল্লাহ সাল্লাম সেখানে স্পষ্ট রসুলের যে কেরাত পাঠ করার যে দৃষ্টিভঙ্গিটা সেখানে প্রথম রাকাতে যেরকম কেরাত পড়তেন দ্বিতীয় ছোট পড়তেন আচ্ছা জোহরে আবার আসরে জহরে যে দ্বিতীয় রাকাত ওইটা পড়তেন আসরের প্রথম রাখাতে এই সিস্টেমটা আছে এই জন্য রসুলের তরিকা অনুযায়ী সবখানে এই সিস্টেমটা ফলো করলে এটা কিন্তু নিষিদ্ধ না বরং এটা ভালো আচ্ছা আচ্ছা তবে ওটাই যে করতে হবে সমান সমান করলে হবে না এ ব্যাপারে কারো কোনো বক্তব্য রে না এটা কোনো আহ এটা করা করলে ভালো সুযোগ আছে তবে এটা কিন্তু দেখাচ্ছে প্রথম দুই রাকাত পরের দুই রাকাত ফরজের কিন্তু নফলে কি করবে সম্পর্কে কিন্তু রাসূলের হাদিস স্টপ চুপ रहिए আছেন এইজন্য আমরা মনে করি যে ফরজের যে সিস্টেম এই সিস্টেমটা সুন্নাত বা নফলেও ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ আর আমাদের একটি চমৎকার পরামর্শ দিয়েছিলেন আমরা আশা করছি যে কর্তৃপক্ষ সেই বিষয়ে চিন্তা ভাবনা করবেন মাসারম এবার আপনার কাছে আমরা জানতে চাইব প্রশ্নটি করেছিলেন যে তিনি যখন এশারের আজান সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যাচ্ছেন তো তার সালাদটা আদায় হচ্ছে না সেই সালাদটা কি নন সালাদ আমরা এ এতটুকুই শুনেছি তো যদি এশার নামাজ উনি একা একা পড়েন ফরজ নামাজ যদি মসজিদ যাবার ওনার শক্তি সামর্থ্য না থাকে তাহলে উনি একা পড়েন নামাজ পড়া জায়জ হয়ে যাবে আর যদি মসজিদে যাওয়ার শক্তি সামর্থ্য থাকে তারপরও পড়েন তো এইটা জামাত তরক করা অনেকে জামাতটা ওয়াজেব বা ফরস জামাত তরক করা কিন্তু একটা গুণা হচ্ছে পাপ হচ্ছে রসুল বলেছেন যদি আমার আমার মনে চায় যে আমি অন্য লোককে একামতের পরে অন্য লোককে এমাম বানিয়ে আমি চলে যাবো দেখবো আসে হিম বুঝি উতাহ কিন্তু ওখানে মহিলা শিশু আছে বলে তাই করছে এই জন্যই যদি সামর্থ্য থাকে যাওয়া উচিত আর অন্যথায় সে একা নামাজ পড়লে নামাজটা

এটা এখনো তৈরি হয় নাই যার কারণে আস্থাতে আমি এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করি যেটা আমি একবার সচরাচর সব সময় উঠে যেতে পারি না যে নামাজটা পড়ে আসি আচ্ছা ওই ক্ষেত্রে আমি যে টেবিলে বসি আমি কি সরাসরি চেয়ার আর টেবিলে বসে নামাজটা আদায় করলে কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন মহতারাম এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি বাংলাদেশে দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালু রয়েছে হ্যাঁ একটা শরিয়া ভিত্তিক নয় নয় এখন যারা শরিয়া ভিত্তিক নয় এমন ব্যাংকে চাকরি করছেন তাদের অবস্থাটা কি সুদের লেনদেনের সঙ্গে জড়িত আছে এখন এই ব্যাপার আসলে আমরা যারা করছি আসলে আমাদের আহ শায়েখ তাফি ওসমা জি তিনি এই মশলাটা ধরে বলেছেন যে এখানেও এই যারা শুধুই ব্যাংকে চাকরি করছে এরা ওই আই আর টি এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এই জন্য ওনাদের উচিত ওরা যে অন্যায় কাজকে সাহায্য করা হচ্ছে গুনার কাজকে সাহায্য করে সন্দেহের কোনো অবকাশ নেই তবে তাদের বেতনটা হালাল হবে কি উনি এটা বিতর্কিত বিষয় কিন্তু এই কাজটা কিন্তু অন্যায় কাজকে সাহায্য করা হচ্ছে আচ্ছা আচ্ছা জি মহতারাম আপনার কাছে এবার আমাদের ওই ভাই আরও একটি প্রশ্ন করেছিলেন সেটা একটু জানতে চাইব সেটি হলো যে তিনি মনে করেন বাড়ি থেকে রওনা দিলেন এবং রাস্তায় দুই দুই বছর থামানো হলো যে তো তিনি সেখানে সালাত আদায় করেছেন জামাতের সাথে নামাজ পড়েছেন তো এটা কি তার কসর হবে নাকি তিনি পুরো নামাজটা আদায় করবেন আমাদের কাছে জানতে চেয়েছিলেন এখন যদি সফর অবস্থা সে ফেরি থেকে আসছে ঢাকাতে জি তো যেটা সফর কসরের সময় হয়ে গেছে এবং কসরের মুদ্রাতে পড়ে গেছে অতএব নামাজটা সে কসর করবেন এখন সেই কসর করাটা ফরজ না রক্ত মানে জরুরি না সুযোগ ঐচ্ছিক সুযোগ দেওয়া হয়েছে এই দৃষ্টি ভঙ্গি থেকে পার্থক্য হতে পারে কিন্তু আসলে কসর নামাজ কসর অবস্থায় সফর থাকলে পড়বেন এই দেখেন মক্কা মক্কা বিজয়ের পরে যখন সব শান্তিময় হয়ে গেল জি সাহাবার বলেন এরাসুল্লাহ আল্লাহ তো বসেন যে তোমরা যদি কোনো ভয় থাকে ইন খিফতুম আইয়াফতানাকুমাল্লাযিনা কাফুরু ভয় থাকে তোমরা কসর করতে দোষ নাই এখন তো আমাদের নিরাপত্তা পুরা নিরাপত্তা এখন তো কোনো ভয় নাই এখন কি কসর করব রাসূল বললেন সাদাকাতুন তাসাদাক আল্লাহু আলাইকুম ফাকবালু সাদাকাতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাদকার সে দান আর সে দানটা কবুল করো কবুল করো অনেক আমরা সফরে কসর দাইব করব জি জি আরো একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে নেই জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

বেতের নামাজের আর কি নিয়মটা কি হবে সহি সংক্ষিপ্ত ভাবে বেতের নামাজ আসলে তিন রেখাত পাঁচ সাত রেখাতের উল্লেখ আছে স্পষ্ট কারো দ্বিমত নাই শুধু এক রাকাত নিয়ে এক রাকাত সম্পর্কেও সম্পর্কে হাদিসে উল্লেখ আছে ইমাম তিরিমেদির বাবি আছে বাবু আল অতএব যেহেতু হাদিসে স্পষ্ট উল্লেখ আছে এবং বা তারা হ্যাঁ স্পষ্ট উল্লেখ আছে এই জন্য জমহুরে ওলামায় কেরাম এই এক পক্ষে রয়েছেন অতএব অধিকাংশ ওলামা জমহুর অধিকাংশ ওলামা کرام পক্ষে রয়েছেন যখন পক্ষে রয়েছেন তখন এটা নিয়ে আমরা অত বিতর্ক না করে যদি কারো সুযোগ থাকে এক রাকাত আর তিন রাকাত পড়ার তো সুযোগ সবার কাছে বৈধ অসুবিধা নাই এখন পদ্ধতি পড়ার পদ্ধতি কিছু পার্থক্য আছে সেটা আমরা আরেকদিন জানবো আজকে সময় নেই মুজারাম আপনার কাছে এবার জানতে চাচ্ছিলাম যে আমাদের একজন ভাই ফোন করে বলেছেন যে তার হার্টে রিং বসানো হয়েছে চারটি তিনি আর কি চেয়ারে বসে নামাজ পড়া এখন শুনেছেন যে চেয়ারে বসে নামাজ পড়লে নাকি নামাজ হবে না সো এটা তো আমাদের নিজস্ব গবেষণা আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা যিকুরুনাল্লাহ কিয়ামা ওয়া ক্বাউদাও ওয়া আলা জুনুবি এর অর্থ হলো দাঁড়য়ে তুমি যেভাবে তোমার সামর্থ্য হয় সেভাবেই পড়ো যদি কারো চেয়ারে বসে পড়লে আরাম হয় সে পড়তে পারে কারণ এখানে কিন্তু কোনো ভাগ করা হয়নি দণ্ডায়মান বসা এবং শুয়ে শুয়ে জি তাহলে এজন্য স্পষ্ট যেখানে আসলে এটা অসুস্থ অসুস্থ জি জি তো এটা তো একজন জায়েজ অতএব না বলে আমার কোনো কোন দলিল এটা তো আমরা নিজের এই গবেষণা করেছি অনেক ধন্যবাদ আর আরেক ভাই ফোনে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তার অফিসে নামাজের জায়গা নেই এবং তিনি যে গুরুত্বপূর্ণ কাজ করেন আসলে সেই টেবিল ছেড়ে ওনার যাওয়ার অবস্থা নেই তো তিনি কি নামাজের ওয়াক্তে সেই টেবিলে বসে চেয়ারে চেয়ারে বসে টেবিলের সামনে এখানে কত যেহেতু সে দাঁড়াবার ক্ষমতা রাখে রাখেন ওটা ফরস সে তার ওখানে একটা জানামাজ রাখুক এ কি সেখানে যে নামাজটা পড়ে দরকার নাই ওখানে সে পড়তে পারে কিন্তু দাঁড়ানটা ফরস এই ফরসটা ওই কারণে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই মহতারাম সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে কোরআন বুঝে পড়বেন এটা কি শুধু আলেম পড়বেন নাকি জনসাধারণ সবাই কোরআন পড়বেন এবং বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তো আল কোরআনেও স্পষ্ট উল্লেখ করেছে সেখানে তো তিনি কোথাও বলেন না যে শুধু এটা এক গ্রুপের জন্য খাস আফালিন আকফালু এখানে কমন কথা বলেছেন এছাড়া কোরআনকে পড়তে বলেছেন বুঝতে বলেছেন এবং এই এই জিনিসটা আমাদের কোরআন বোঝা ধর্মের গ্রন্থ বোঝা এটা ইসলামে কোনো গ্রুপের জন্য নির্দিষ্ট করছে এর কোন প্রমাণ কোরআনে বলা হয়েছে এবং সেখানে আমরা কোরআনকে গ্রুপের জন্য খাস করা এটা নিজস্ব মন গড়া মন্তব্য বরং সবার জন্য প্রযোজ্য সবারই জানা উচিত সবাই বোঝার চেষ্টা করা সুরা ফাতিহার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে সুরা ফাতিহা করি আমরা এটাকে আগেই আমরা বড় করে একতলাপ শুরু করে দিই আমরা শুরু করি একতলাপ দিয়ে আসলে বিরোধ দিয়ে শুরু করি আমরা শুরু করতে হবে ঐক্যমত যারা নামাজ পড়ি আমরা তারা তিন রকমের জি জি ইমাম মুক্তাদি আর মনফারে একা নামাজ পড়ে তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন সবাই একমত দুনিয়া সবalem মনফারেদ পড়বেন সবাই এক মানে শুধু মুক্তাদি পড়বেন কিনা 1/3 নিয়ে একমত লাভ জি 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 2 কিন্তু ঐক্যমত আছে তো 1/3 আছে দ্বিমত সেখানে কেউ পড়তে বলেন কেউ পড়তে বলেন না এখন সেখানে নামাজ দুই রকম আবার সিজদা নামাজ মানে গুফনে কেরাত পড় হয় আবার কোথাও প্রকাশ্য পড় হয় এখন যেখানে গুফনে নামাজ পড়া হয় সেখানেও কিন্তু ইমাম আবু ইসুব এবং মোহাম্মদ আবুনি ছাত্র তারা কিন্তু বলেছেন যে সেখানে গোপনে নামাজ পড়া হয় সেখানে আর যেখানে স্পষ্ট সুরা পড়া হয় সেখানে তারাও বসছেন মুক্তাদি এই নামাজটা শুধুমাত্র মানে ফজর এবং এসা মাসে এই নামাজে পড়বেন না কারণ ওই যে মুসলিমের রবয়েত ওই যখন ইমাম সাহেব পড়েন তখন তোমরা চুপ থাকো এটাও মুসলিম সংঘর্ষ হয় না পড়ে এটাকে আমরা দোষনীয় বলতে পারি না যদিও পড়লে যদি তাহলে তো পড়ে নিতে পারলে জি জি এই জন্য নিয়ে অত দরকার নেই আমাদের অর্ধেক নাই এবার অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জানলাম এবং আপনি খুব চমৎকার দলিল দিয়ে কথাগুলো বলেছেন অনেক জানাচ্ছি কারণ আপনারাই আমাদের এই অনুষ্ঠানের প্রাণ আপনাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন আপনাদের পক্ষ থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি আমাদের সম্মানিত মহতারাম চেষ্টা করেছেন সেই প্রশ্নের উত্তরগুলো দলিল ভিত্তিক দেবার জন্য কারণ আমরা জানি আমি গাড়ি করি আমি বাড়ি করি আমি যাই কিছু করি তার পেছনে চেষ্টা করি যে তার দলিল ঠিক আছে কি না কাগজপত্র ঠিক আছে কি না এটা যদি হয় আমাদের নিয়ম তাহলে আমাদের মূল জায়গা যে জান্নাতে সেই জান্নাতে যাবার জন্য আমার দলিল লাগবে আর সেই দলিলের নাম হলো কোরআন এবং সহিসুন্না মহতারামগণ চেষ্টা করেন সেই দলিল ভিত্তিক জবাব দেবার জন্য আসুন আমরা চেষ্টা করি সবাই যা কিছু শুনবো জানবো সেইভাবে যেন আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমি এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সব সময়ে আপনারা দাওয়া টিভির সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও